শহরের যত মালামাল রাতের অন্ধকারে বেচছে। তা আপনি সমস্যা কি? লক্ষ্মীনারায়ণ মইরা যাক না পয়সা যাক আমকে হয়ে যায়। এই দেশে কি আমি শাসন বলতে কিছুই নাই? নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভেতরে বসবাসরত শ্রমিক কর্মচারীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে 2014 সালের 22 নভেম্বর। এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধান শুরু করে এটিএন নিউজের টিম। আপনার সমস্যা কি? আইন খাতে দেন গা দেন গা না চৌধুরী জানেন আপনি সাপকাওয়ালা দেন গা চৌধুরী গা তুই তো আমার জিগাল লাগে মিয়া। মিলের প্রবেশপথে এমন বাধা পেয়ে প্রহরীদের চোখ ফাঁকি দিতে বেছে নেওয়া হয় বিকল্প পথ। স্থানীয়দের সহায়তায় মিলের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে 22 নভেম্বরের ধ্বংসযজ্ঞের স্তূপ। কিছু কিছু লোক জমা দিয়ে রয়েছে প্রথম প্রথম, এখন আমরা কিছু লোক স্যার জমা দিই না, জমা না দেওয়ার কারণে আমাদের উপরে জুলুম অত্যাচার মানে কেস মামলা। রাতের 1:30 বাজে স্যার আগুন লাগাই দিয়েছে, গান পাউডার পেট্রোল আগুন আপনার দেওয়ার সাথে সাথে মানে আপনার এই যে গাছপালা বুঝিয়া গাছ সহ বুঝে গেছে স্যার। একেবারে বাইরে দা তালা লাগাই লইছে বাজান, আমরা বাইরে বয়ে রয়েছি, বয়ে রয়েছে মতন এজারালা সাইডে আগুন আগুন নি বাই তো আগুনে খেলে বাইয়া বাইয়া খেলে আই কোন একটা মাল বার করতারই নেই। মিলের শ্রমিক কর্মচারীরা জানান মিল পরিচালনা পর্ষদের যোগসাজশে প্রতারণার মাধ্যমে 468 জন শেয়ার হোল্ডারের কাছ থেকে শেয়ার হাতিয়ে নিয়েছেন নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদিন মোল্লা এবং তার 6 সহযোগী। 2011 সালে একটা ঘরোয়াভাবে একটা নির্বাচন করে নিয়ে এই মিলের আমরা যখন লুট আমরা বিনিয়োগের কথা আমাদের একটা সাক্ষর নিল আর এরপরে সেই মিলে লুটপাট চলছে, আমরা হিসাব পাই না, নির্বাচন পাই না, কিছু পাই না। এরই প্রতিবাদ করায় 2014 সালের 4 ফেব্রুয়ারি হাত পা বেঁধে মারধর করা হয় বলে জানান মিলের এই সাবেক কর্মচারী মনির হোসেন মোনা, যিনি জয়নাল আবেদিন মোল্লা সাহেব নিট কনসার্ন গ্রুপের মালিক, ওনার ছোট ভাই। ওনার নির্দেশে কিছু ছেলে গিয়ে আমার বাসা থেকে ধরে নিয়ে আসে। আসার পরে প্রথমত তারা বলে যে তুই মন্দির থেকে মূর্তিগুলো নিয়ে যা। একটা পর্যায়ে আমি অস্বীকার করার কারণে আমাকে হাত পা বেঁধে রড দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এবং এই মুহূর্তে আমি এতটুকু বলতে পারি আমি কাজ করতে পারি না। ইতিমধ্যেই প্রতারণার মামলায় নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল সংক্রান্ত সব ধরনের কার্যক্রমের উপর স্থগিতাদেশও দিয়েছেন উচ্চ আদালত, কিন্তু স্থানীয়ভাবে ক্ষমতাশালী নিট কনসার্নের মালিকপক্ষ আদালতের রায়ের কোনো তোয়াক্কাই করছেন না। স্থগিতাদেশ বহাল থাকার মধ্যেই মিলের সব যন্ত্রপাতি বিক্রি এবং ভবন ভেঙে ফেলেছেন তারা। ওনারা যে শেয়ার হোল্ডারের মালিক, আমরা যে হুমকি দামকি দিচ্ছি, এখন ওনারা কি চায় আমরা কি চাই এই জিনিসটা অ্যাকচুয়ালি ওনারা সত্য বলে নাই, আমাদের কাছ থেকে কেউ জিজ্ঞেস করে না আমরা কি চাই। একটু অন্য ভাষায় বলি, আমরা তো ভোকা না, আমরা তো লক্ষ্মীনারায়ণ মহিরা যাক না পৌঁছা যাক আমাকে হয়ে যায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন এ এলাকায় কিভাবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই এমন ঘটনা ঘটছে তা নিয়ে বিস্মিত সিটি মেয়র নিজেও। যেহেতু নারায়ণগঞ্জে আপনি জানেন যে পরিবেশ পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন দিকে টান নেয়, এই জন্য অনেক সময় সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না। মফিদুল তপু, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ। 1932 সালে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল স্বাধীনতার পর লাভজনকভাবে পরিচালিত হয় বহু বছর, কিন্তু বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার মতো এটিও একসময় লোকসানের ভারে নুয়ে পড়ে। 2000 সালের আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদী দায় পরিশোধের শর্তে মিলটির মালিকানা ওই মিলেরই স্থায়ী 510 জন শ্রমিক কর্মচারীর কাছে হস্তান্তর করে, গঠিত হয় নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেড। এর পরের 6 বছরে 2 জন পুঁজি বিনিয়োগকারী কোম্পানিটি পরিচালনা করলেও ব্যক্তি মালিকানার অন্যান্য আধুনিক মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে 2009 সালে পুঁজির অভাবে বন্ধ হয়ে যায় মিলটি। মিলটির পরিচালনা পর্ষদ কয়েক দফায় মিলের বিভিন্ন যন্ত্রপাতি বেচে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মিলের যত মালামাল রাত্রের অন্ধকারে বেচছে, 12 একরের মিলটা কিছু নাই, মেশিনপত্র বিক্রি করে
এখন শুধু আছে স্থাপনাটা, স্থাপনারা এক মাসের মধ্যে ভাঙ্গা মেসাকার করে দিছে। পরিচালনা পর্ষদ টোটাল মিলটাকে আপনার 2008 সাল পর্যন্ত যে মেশিনারিজ ছিল সেই মেশিনারিজকে বিক্রি করে, বিক্রি করার পরে একটা সময় দেখা যায় যে যদি সরকার এটাকে ট্যাকব্যাক করে তারা ধরা খেয়ে যাবে। এমন পরিস্থিতিতে 2011 সালে পুঁজি বিনিয়োগকারী হিসেবে নিট কনসার্ন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদিন মোল্লাকে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় মিলের পরিচালনা পর্ষদ। তিনি মিলের সব ঋণ পরিশোধ করে দেবার কথা বলে প্রতিটি শেয়ার 2,05,000 টাকা করে 510 জন শেয়ার হোল্ডারের কাছ থেকে একটি করে শেয়ার কিনতে চেয়েছিলেন। টাকাটা তুলো আপনার এই শেয়ারের বদলতে না, ওইটা দিছে হলো আপনার ওর একটা সম্মানী ভাতা, শেয়ার হোল্ডার হিসাবে সম্মানী ভাতা হিসাবে ওকে বলিয়া দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পর জানতে পারছে ওই শেয়ার হোল্ডার যে আমার শেয়ারের মালিকানা আমি হারাই ফেলছি। মেমোরেন্ডাম আর্টিকেলে কোথায় লেখা আছে যে এটা 10টা শেয়ার একটা ইউনিট বলে গণ্য করা হবে? না, এই ধরনের এরকম করে খোলা লেখা না 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 না, আমরা প্রতি যে শেয়ার বলছি এটা বলতো প্রতি 10টায় একটাই একটা একটা ইউনিট একটা শেয়ার, শেয়ার হোল্ডার বোঝায় একটা শেয়ার হোল্ডার। আমরা তো মনে করছে যে 2,05,000 টাকা একটা প্রতিটা শেয়ারের। ও আর 480 জন যারা দিয়ে গেছে এরা এই মাত্র 34 জন এই কথাটা বুঝছে, আর 480 জন এটা বোঝে না। এরা বলো ওনাদের কোনো রাইট না, আমি ইচ্ছা করলে আপনি যে কথা বিক্রি করতে পারি, খাল বানাতে পারি, নদীতে পারি, কোনো ব্যাটার কিছু না, সরকারও কিছু করতাম তো না, আমি আমার মালিকানা ছাড়া। প্রতারণার বিষয়টি বুঝে উচ্চ আদালতে রিট করেন 121 জন শেয়ার হোল্ডার। বর্তমানে আদালতের আদেশে মিলের যাবতীয় কার্যক্রম স্থগিত রয়েছে। এরা কাউকে মানে না, এরা কর্তৃক এত বড় শক্তি পায় যে এই দেশে কি আইনের শাসন বলতে কিছুই নাই। মফিদুল তপু, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ।